There are hundreds of people. প্রচুর মানুষ আছেন যারা ভাবেন যে তাদের উপরে ভর করা হয়েছে। এরকম ধরনের এক বিদ্যা আছে, কেউ তার শক্তিকে অপব্যবহার করে অন্য কারোর ক্ষতি করতে পারে। A cobra. ফনা আছে also. এমন সাপেরও এই জীবনের উপরে কিছুটা প্রভাব আছে, কারণ এও নিজের শ্বাসকে অনেকটা সময় ধরে রাখতে পারে বলে। শরীরকে হালকাভাবে নেবেন না, এটা কোনো সামান্য বন্দী দশা নয়। কিন্তু কেউ যখন বুঝতে পারেন কিভাবে ভেতরে ঢুকেছিলেন, তখন তারা বুঝতে পারেন কি করে বেরিয়ে যেতে হয়। এই শরীরবিহীন জীবনের কোনো বিচার বুদ্ধির মন নেই, এর প্রবণতা অনুযায়ী চালিত হয়। যা কিছু কার্মিক বস্তু যা তখনও বিলীন হয়ে যায়নি, যা কিনা যেটা এক বিশেষ ধরনের ঝোঁক তৈরি করবে, তা একে কিছু নির্দিষ্ট দিকে চালিত করবে। নির্দিষ্ট কিছু দিকে মানে যেখানেই জীবন আছে। আর জীবনটা যদি এমন প্রকৃতির হয় যে সে অত্যন্ত কম নিঃশ্বাস নেয়, যেমন ধরুন একটা তেঁতুল গাছ, যদি গিয়ে অন্য গাছগুলো লক্ষ্য করেন দেখবেন সেখানে অনেক পাখি রাতে বিশ্রাম নেওয়ার জন্য বসে থাকবে, কিন্তু তেঁতুল গাছে কোনো পাখি বাস করে না, কারণ তেঁতুল গাছের চারপাশে অক্সিজেনের মাত্রা একেবারেই কম থাকে। এটা হয়তো কোনো যোগীদের দিকেও যেতে পারে যার নিজের শ্বাসের ওপরে বিশেষ নিয়ন্ত্রণ আছে, কারণ তিনিও অন্যদের মতো অত বেশি নিঃশ্বাস নিচ্ছেন না। ফনা আছে এমন সাপেরও এই জীবনের ওপরে কিছুটা প্রভাব আছে, কারণ এও নিজের শ্বাসকে অনেকটা সময় ধরে রাখতে পারে বলে। প্রচুর মানুষ আছেন যারা ভাবেন যে তাদের ওপরে ভর করা হয়েছে কিংবা ইত্যাদি। এইরকম ধরনের এক বিদ্যা আছে, কেউ তার শক্তিকে অপব্যবহার করে অন্য কারোর ক্ষতি করতে পারে। এটা অনেকাংশে কমে এসেছে, এখন খুবই কম এরকম ঘটছে, কিন্তু আপনি যদি বিশেষ কতগুলো জায়গায় বাস করেন, দেশের বিশেষ কিছু অংশে এটা খুবই ঘটে থাকে। One thing is if you have such impact. একটা ব্যাপার হলো যদি আপনার উপর এই ধরনের কোনো প্রভাব পড়ে থাকে, আপনি ধ্যানলিঙ্গের বলয়ের মধ্যে এসে বসুন। কারণ ধ্যানলিঙ্গের একটা অতিলৌকিক দিক আছে যা এই সব কিছুকে একেবারে অসার করে দেয়। কোনো পূর্ণিমায় কিংবা অমাবস্যায় যখন আপনার পক্ষে ব্যাপারগুলো আরও বেশি গ্রহণীয়, কেবল একটা দিন শুধু সেখানে গিয়ে বসে চলে যান, তাহলেই এর সুব্যবস্থা হয়ে যাবে। আপনার ভৌত শরীরটা এমন কিছু যা আপনি ধার নিয়েছেন যে গ্রহে বাস করছেন তার কাছ থেকে। যখন সময় আসে পৃথিবী তাকে ফেরত নিয়ে নেবে, কিন্তু আপনার অন্যান্য মাত্রাগুলো, বিশেষত আপনার কর্মের খোলকটা, কাজ চালিয়ে যেতে থাকে। এটা যদি সচেতনতার এক বিশেষ স্তরে ঘটে, তবে এই দেহহীন সত্তা মাধুর্যের এক বিশেষ স্তরে থাকে। এটাই সেটা যাকে স্বর্গ বলে উল্লেখ করা হচ্ছে, যেহেতু তারা তাদের ভৌত শরীরকে এক বিশেষ ধরনের সচেতন অবস্থায় ছেড়ে গেছেন, তাই তারা নির্দিষ্ট কিছু সময় ধরে মাধুর্যটা উপভোগ করেন। একটু ছুটি, একটা ছুটির দিন, যতক্ষণ না আপনি আরেকটা শরীর ধারণ করেন। একইভাবে যদি মানুষ ভয়, উদ্বেগ আর রাগ নিয়ে দেহত্যাগ করেন, তাহলে অজ্ঞানতার এক বিশেষ অবস্থায় কার্মিক খোলকটা নিজের সম্পর্কে এক বিশেষ নিরানন্দ ভাব অর্জন করে। এই নিরানন্দ ভাবকেই আমরা নরক বলে উল্লেখ করে থাকি। সাধারণত যখন কেউ মারা যান বলা হয় মানুষটি আর নেই, কিন্তু সেটা সত্যি নয়। আপনি যেভাবে তাকে অনুভব করেন সেভাবে তিনি আর নেই,
কিন্তু তিনি তখনও অন্য নানান রকমভাবে আছেন। শরীরকে হালকাভাবে নেবেন না, এটা কোনো সামান্য বন্দী দশা নয়। যদি না আপনি একে ভেঙে বেরিয়ে যান, আপনি একে ছাড়তে পারবেন না, তাই না? কিন্তু কেউ যখন বুঝতে পারেন কিভাবে ভেতরে ঢুকেছিলেন, তখন তারা বুঝতে পারেন কিভাবে বেরিয়ে যেতে হয়। যখন কোনো ব্যক্তি সচেতনভাবে দেহ ত্যাগ করেন, কোনোভাবে শরীরের কোনো ক্ষতি না করে, যেমনভাবে আপনি পোশাক ছাড়েন, আপনার শরীরকে সম্পূর্ণ সচেতনভাবে ত্যাগ করলে, তখন আমরা তাকে বলি মহাসমাধি। যখন কোনো ব্যক্তি এইভাবে দেহ ত্যাগ করেন, সেটাই সমাপ্তি। সত্যি আর নেই তিনি। আপনি যাকে আমি বলেন, আরও একবার সেটা একেবারে বিলীন হয়ে গিয়ে মহাবিশ্বের অংশ হয়ে গেছে। বৃত্ত সম্পূর্ণ, শূন্য থেকে শুরু, শূন্যেই শেষ।